সুপ্রিয় দর্শক, নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা। আজ আমি অবস্থান করছি কর্মী গরুরহাটে। আজ আপনাদের মাঝারি সাইজের গরু সম্পর্কে ধারণা দেব। দেখেন, এখানে একটা দেখা যাচ্ছে কালো রঙের গরু, দরদাম চলছে। দেখি, এদিকে দরদাম চলছে, একজন 80,000 চাচ্ছে, 75,000 টাকা দাম বলতেছে। দেখা যাক, আমি ওনার সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। আমি একটা নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছে। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছে, অর্থাৎ হলো যে গরুর একটা দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তার এই আপনার এই গরুটা যদি বলতেন আপনার চাওয়া দাম কত, বলো বিক্রি করবেন কত? 80 থেকে 1,000 কম করে দিচ্ছি, 72,000 বলছে। 80 থেকে 1,000 কম বলেছে, অর্থাৎ 75 হলে ছেড়ে দিন। আর 75 হলে ছেড়ে দেবেন, তাই তো? আচ্ছা, আমরা গরুটা ভালোভাবে দেখাই। দেখুন, কালো দাঁত হয়েছে তো? না, দাঁত তার মানে হচ্ছে কুরবানি উপযুক্ত একটা গরু। কুরবানি চলবে, হ্যাঁ। এবং হলো রংটাও সুন্দর। যদি আপনারা কেউ ভিডিওর মাধ্যমে নিতে চান, সে হলে কর্মীহাটে এসে যোগাযোগ করতে পারেন। গরুটা আবার সব সাইড থেকে দেখেন, অর্থাৎ কুরবানি উপযুক্ত দুই দাঁত। ওনার দাম হচ্ছে, চাওয়া দাম 80,000, এবং হলো যে বিক্রি দাম 75। যদি যারা মাঝারি সাইডের গরু কিনতে চান, 75,000 টাকা একেবারে মানে আমার দৃষ্টি থেকে এখন থেকে বেশি দাম মনে হয় না। যদি আপনারা গরু নিতে চান, সেক্ষেত্রে কর্মীহাটে এসে দরদাম করে কুরবানির উপযুক্ত গরু কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।